সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ নয়, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তুমি। আসমানের রাজত্ব তোমার, জমিনের রাজত্ব তোমার, আসমান জমিনের মালিকানা একমাত্র তোমার। আসমান জমিনে একমাত্র তোমার আইন চলতে পারে, তোমার আইন ছাড়া আসমানে জমিনে আর কারো আইন আর কারো বিধান চলতে পারে না। আল্লাহ তুমি তো তুমিই আল্লাহর বান্দা, আল্লাহকে ডেকে বলেন ওয়ানা আনা, আল্লাহ আমি তো আমি, আমি তো আমি মানি আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় অসহায়, তুমি খালেক আর আমি মাখলুক। আল্লাহ তুমি না দিলে আমি পাই না, তুমি হাঁটতে না দিলে আমি হাঁটতে পারি না, তুমি কথা বলতে না দিলে আমি কথা বলতে পারি না, তুমি ধরার শক্তি নিয়ে গেলে আমি ধরার শক্তি ফিরে পেতে পারি না, তুমি দৃষ্টি শক্তি নিয়ে গেলে লুপ করে দিলে আমি দৃষ্টি শক্তি আর পাই না, আমি খাইটা খাওয়ার শক্তি আমাকে নিয়ে আমার থেকে নিয়ে গেলে আমি আর খাইতে পারি না, আমি আমার হাঁটার শক্তি আমার থেকে নিয়ে গেলে আমি আর হাঁটতে পারি না, আল্লাহ আমি দুর্বল। আরেকটা কথা, আল্লাহর বান্দা আল্লাহকে যেন বলে আল্লাহ আমি তো আমি মানে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আল্লাহকে ডেকে বলেন আল্লাহুম্মা আনাল আওয়াদু বিযযামবি ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা, আল্লাহ আমি হলাম বারবার গুনাহকারী, ঘুম থেকে উঠে গুনাহ করি, ঘুমাইবার সময় গুনাহ করি, স্টলে গিয়া গুনাহ করি, বেকার সময় নষ্ট করে গুনাহ করি, দাড়ি কামিয়ে গুনাহ করি, মিথ্যা বলে গুনাহ করি, মা বাবার সাথে দুর্ব্যবহার করে গুনাহ করি, অপরের জায়গা দখল করে গুনাহ করি, হারাম রাজনীতি করে গুনাহ করি, যেই রাজনীতি জ্বালাও পোড়ার রাজনীতি, ভাঙচুরের রাজনীতি, খুন খারাপের রাজনীতি, হিংসায় প্রতিহিংসার রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, গুমের রাজনীতি, নারী নেতৃত্বের রাজনীতি, আল্লাহ আমার পাপের যে কত খাত, পাপের যে কত ধারা, পাপের যে কত দিক, আল্লাহ বেগুনা না গুজস্ত বরমা সাথে বাহুজোরে দিল কর দম তো আতে, বেগুনা না গুজস্ত বরমা সাথে বাহুজোরে দিল কর দম তো আতে, আল্লাহ আমার গুনা ছাড়া সময় কাটে নাই, আল্লাহ দিল মন হাজির করে কোন ইবাদত বন্দি করি নাই, হচ্ছে অবতার হো গিয়া হে হালে মুঝে বদকার কা, হচ্ছে অবতার হো গিয়া হে হালে মুঝে বদকার কা, কর মেরে ইমদাদ আল্লাহ ওয়াক্ত হে ইমদাদ কা। শেষ রাতে আল্লাহর ওলি ঘুম থেকে উঠে বেগ বেগায়া কান্দে, অবু শিশুর ন্যায় মায়ের গলা গলা জড়িয়ে ধরে, অবু শিশু যেমন মজার জন্য কান্দে, আল্লাহর বান্দা শেষ রাতে ঘুম থেকে উঠে সেজদায় পড়ে যেন সে আল্লাহর কুদরতি কদমে ধরে যেন কান্দে, সেজদায় পড়ছে মানে যেন আল্লাহর কুদরতি কদমে ধরছে, আল্লাহ আমার মাথা রেখে দিলাম তোমার সামনে, নোয়া দিলাম তোমার সামনে, আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহর দরবার কান্দে আর বলে হচ্ছে অবতর হো গিয়া হে হালে মুঝে বদকার কা, কর মেরে ইমদাদ আল্লাহ ওয়াক্ত হে ইমদাদ কা, আল্লাহ আমার গুনাহ সীমা ছাড়িয়ে গিয়েছে, অসংখ্য গুণিত গুনাহ করেছি, আল্লাহ তবে মাপ পাওয়ার আশা নিয়ে তোমার সবচেয়ে দামি সময়ে শেষ রাতে আমি তোমার দরবারে কান্দতেছি, দয়া করে আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। হাজি সাহেব আল্লাহকে বলে আল্লাহ আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযযামবি, আল্লাহ আমি তো বারবার গুনাহ করি, জীবনে কত কত নামাজ সারছি, যদি কেউ নাও ছাড়া থাকি অন্তত এই কথা তো বলবো, জীবনে কত রাকাত নামাজ পড়ছি যে এই রাকাত নামাজে মনোযোগ ছিল না, জীবনে কত গলত কোরআন শরীফ তেলাওয়াত করছি, কোরআন শরীফ সহি তেলাওয়াত করি নাই, আজকের হাফেজ সাহেবরা, আজকে আমাদের ছাত্ররা, আমাদের ছাত্র তারা সামনে নামাজ পড়াইতে আমাদের লজ্জা লাগে, কারণ ছাত্রদের কোরআন শরীফ পড়া এখন আমাদের পড়ার থেকে অনেক সুন্দর অনেক মানের, কই কাটাইলাম জীবন কি করলাম, সাত বছরের বাচ্চা আমরা 45 বছরে 50 বছর কাছাইতেছে বুড়া, এ বুড়ার থেকে 7 বছরের বাচ্চার পড়া অনেক সুন্দর, কই কাটাইলাম জীবন। আরেকটা খবর যদি আপনাদেরকে শোনাই, আবার জানে কে কোন কোন দিকে নেয়, এটা একটা অনেকটাই সিক্রেট খবরের মতোই, খবরটা শোনাই এটা আমলের প্রতি উৎসাহের জন্যে, হয়তো বা অনেকে
অনেকে শুনতেও পারেন, জেলখানার ভিতরে, জেলখানার ভিতরে ছয় মাসও পুরা হয় নাই একজন আলেম, নাম বললে সমস্যা তো নাই, মুফতি উবাইদুল্লাহ সাহেব, আমার ভগ্নিপতি মুফতি উবাইদুল্লাহ মাদানী, আশুগঞ্জ বাজার মাদ্রাসার মুহতামিম, গত বছর ওয়াজ করে গেছেন এখানে, আশুগঞ্জ বাজার মাদ্রাসার মুহতামিম, জেলখানার ভিতরে কত টেনশন, জেলখানার ভিতরে একটা মানুষ কত টেনশনে, আবার ওনাকে রাখছে সেলে একটা নির্দিষ্ট অল্প জায়গায়, এর থেকে নাকি বের হইতে পারে না, যারা জেল থেকে বের হয়ে আসছে যারা, তারা সাথে তারা আমাদের কাছে আইসাই কারগুজারি শুনেছে জেলখানার ভিতরে, সেই অল্প জায়গায় আবদ্ধ জায়গায় তার কত টেনশন, ছেলে মেয়ে বউ বাচ্চা কত কান্নাকাটি, এর ভিতর দিয়ে সে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। গত কয়দিন আগে আমার আপন ছোট বোন, তার ওয়াইফ, সে লোক মারফতে খবর পাঠাইছে, টাকা পাঠাইতাম, টাকা পাঠাইতাম নিয়মিত, যে টাকা পাঠানো হয় এর ভিতর দিয়ে আবার টাকা পাঠাইতে খবর পাঠাইছে, 5000 টাকা পাঠাইতাম, কেন এখন টাকা, কয়দিন আগে না টাকা দেওয়া হইলো, বলে যে জেলখানার ভিতরে এই 5000 টাকা দিয়ে জেলখানার ভিতরে যারা আছে তাদেরকে মিষ্টি খাওয়াইবে। কিসের মিষ্টি? এটা তিরিশ পারা কোরআন গত কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে তার খতম উঠছে, তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে সারছে, এই জন্য মিষ্টি। কোথায় আমরা, যারা বের হয়ে আসছে তারা তারা এসে বলে এই এই আল্লাহর বান্দারে সেলের ভিতরে যখনই যাই তখনও দিকে কোরআন শরীফ পড়ে, শুধু কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, আল্লাহুম্মা আনতা আনতা ওয়া আনা আনা, আল্লাহ তুমি তো তুমি আমি তো আমি, আল্লাহুম্মা আনতাল আওয়াদু মিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযামবি, আল্লাহ আমি জীবনে অসংখ্য গুনাহ করেছি, কোরআন শরীফ পড়া সহি করি নাই, সূরা ফাতিহা আমার সহি না, বয়স 60, সূরা ফাতিহা সহি না, কুল হুয়াল্লাহ সহি করে পড়তে পারি না, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রভাবশালী সর্দার, আমি নেতা, আমি ডক্টর, আমি আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি অনার্স, আমি বিএ বিএ, ও আমি উমুক, আমি তমুক, আমার সূরা ফাতিহা সহি না, সূরা ইখলাস আমার তেলাওয়াত সহি না, আমি নামাজের ওয়াজিব বলি জানি না, আমি ওযুর নিয়ম জানি না, আমি ওযু ভাঙার কারণ বলি জানি না, আমি ঘুমাইবার সুন্নত জানি না, আমি হালাল হারামের চিন্তা করি না, আল্লাহ আমি তো আমি হয় মানে আমি আমার জীবনটাকে গুনার ভিতরে কাটিয়েছি, এলোমেলো অতিবাহিত করেছি, আল্লাহ উম্মা হে আল্লাহ ও আনতাল আওয়াদু বিল মাগফিরা, তুমি তো বারবার ক্ষমাকারী। আমরা হইলাম এমন বারবার গুনাকারী, বারবার গুনাকারী, অসংখ্য গুণিত গুণা, অসংখ্য গুণিত গুণা করে করে দিন কাটাইতে আসি, শুধু প্রতিদিনের একটু ঘুমাইবার সময় আলাদা সময় বের করতে না পারলে ঘুমাইবার সময় একটুখানি বুজুরগানে দিন, উলামায়ে কেরাম আমাদের পীর মাশায়েক বলেন ঘুমাইবার সময় ঘুমটা লাগতে লাগতে, ঘুমটা ধরতে ধরতে সারাদিনের সারাদিনের একটু চর্চা করে, একটু অধ্যয়ন করো, সারাটা দিন কী করলে তুমি, কয় ঘন্টা সময় আজকে পাইছি, কয় ঘন্টা সময় আজকে আমল এবাদতে লাগাইলাম, আমি আজকে সারাদিনে কত ঘন্টা সময় ঘুম থেকে উঠার পর থেকে এই পর্যন্ত নিম্ন হলেও তো 10 ঘন্টা সময় আমি অতিক্রম করেছি, 15 ঘন্টা 18 ঘন্টা সময় আমি অতিক্রম করেছি, এর মধ্যে এত ঘন্টা সময়ে আমি কুতুব কুরআন শরীফ তেলাওয়াত করছি, কয় রাকাত নফল নামাজ আমি পড়ছি, কতটুকু তসবি, কতটুকু জিকির আমি করেছি, গুনার বিতহিত সময় আমার কাটছে, শুধু আজকে না তো সেই যে গুনা শুরু হয়েছে মা বালেগ হওয়ার আগের থেকেই গুনা শুরু হয়ে গেছে, বালেগ তো হয়েছি অনেক পরে, বালেগ হওয়ার আগ থেকেই আগুন পানি যখন চিনতে শুরু করছি তখন থেকেই তো আমি গুনা করতে শুরু করছি, এখন বুড়া হয়ে গেছি, এখন দাড়ি পেকে গেছে, এক পা যেন কবরে গিয়ে আছে, যে কোনো সময় চলে যেতে পারি, এখনও তো গুনা অব্যাহত আছে, কত বড় বড় গুনায়ের মধ্যে লিপ্ত, কত বড় বড় গুনাহের মধ্যে আমরা লিপ্ত, এই জন্য আল্লাহ ডেকে বলেন পাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চয় সফল কাম, নিশ্চয় সাফল্যমণ্ডিত হয়ে গিয়েছে কে, মা
তাজাক্কায় তাতাহার মিনাল যুনুব ওই ব্যক্তি যে জীবনের জন্য খাঁটি মনে তওবা করতে পেরেছে যে গুনাহ ছেড়ে দিয়েছে যে গুনাহ বন্ধ করেছে মনে মনে মাহফিল থেকে প্রতিশ্রুতবদ্ধ হয়েছে মনে মনে ওয়াদা করেছে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে আলেমের রুমাল ধরা লাগবে না মসজিদেও যাওয়া লাগবে না তওবা করার জন্য পীরের কাছেও যাওয়া লাগবে না মসজিদেও যাওয়া লাগবে না রুমালেও ধরা লাগবে না কারো হাত ধরা লাগবে না মনে মনে ওয়াদা করে নেবে আল্লাহ আমি আর দাড়িতে খুরকিচি লাগাইবো না আল্লাহ আর যতদিন বেঁচে থাকি আমি মিথ্যা বলবো না কোন মানুষকে কষ্ট দেব না কোন মানুষের গীবত করব না আল্লাহ আমি পাতালতাকে জীবন ধারণ করব এক বেলা খেয়ে দু বেলা না খেয়ে ক্ষুধায় অনাহারে অর্ধাহারে আমি জীবন যাপন করব দিন রাত কাটাব তবু আমি হারাম টাকা উপার্জন করব না আল্লাহ আল্লাহ কোরআনে বলেন এইভাবে যে গুনাহ ছাড়তে পেরেছে গুনাহ থেকে পবিত্রতা অর্জন করেছে এবং গুনাহ এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই সে সফল কাম হয়ে গিয়েছে আমরা গুনাহ করি সবচেয়ে বেশি যেই গুনাহটা আমরা করি সবচেয়ে বেশি যেই গুনাহ আমরা করি সেই গুনাহ হলো আমরা জবান দিয়া সবচেয়ে বেশি গুনাহ করি মুখটা দিয়া অনেক বড় বড় গুনাহ করি কত বড় গুনাহ করি কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ বলেন যারা মানুষকে প্রকাশ্যে কটু কথা বলে কর্কশ কথা বলে রূঢ় কথা বলে কষ্টদায়ক কথা বলে অপর মানুষকে মুখের উপর যারা শরম দেয় অপর মানুষকে কষ্টদায়ক কথা বলে যারা কষ্ট দেয় সামনাসামনি যারা কষ্ট দেয় আবার যারা সামনাসামনি কষ্ট না দিলেও মানুষের অগোচরে মানুষের আড়ালে দুষ্বর্ণনা করে মানুষের গীবত করে মানুষের আড়ালে তার দুষ্বর্ণনা করে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন তার জন্য ওয়াইল মানে ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামের আগুনের গর্ত যারা গীবত করে অথবা মানুষকে সামনাসামনি কষ্টদায়ক কথা বলে তাদের জন্য অবধারিত কত বড় পাপ যেই পাপের কথা আল্লাহ কোরআনে শরীফ কোরআন শরীফে বলছেন এবং এই পাপের পরিণতি পাপের আযাবটা কি সেটাও আল্লাহ বলে দিয়েছেন যারা মানুষকে কষ্টদায়ক কথা বলবে এবং মানুষের গীবত করবে গীবতে যারা অভ্যস্ত হয়ে গেছে গীবতকে যারা ঘিবাত বানিয়ে ফেলেছে ঘিবাত যেমন মজা অপর মানুষের গীবত করতে সে পায় এমন মজা আল্লাহর কোরআনে বলেন আল্লাহ তাহলে তার জন্য আগুনের গর্ত অবধারিত তার জন্য জাহান্নামের গর্ত গহীন গর্ত কষ্টের গর্ত আযাবের গর্ত অবধারিত তাকে এই জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদাদা যে ব্যক্তি মাল জমা করেছে জামাআ আপনারা বুঝবেন জামাআ জমা করেছে মালা মানে মাল মালান মানে মাল যারা মাল জমা করেছে ওয়া আদাদা শুধু হিসাব করে শুধু বগর বগর করে শুধু অহংকার করে আমার মুক্তা আমার তো মুক্তা আমার ক্ষেত আছে আমার বাড়ি আছে আমার টাকা আছে আমারও এই আছে সেই আছে যারা মাল সঞ্চয় করে আর মাল গণনা করে মালের পিছনে পড়ে থাকে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা মালের পিছনে এমন ভাবে লাগছে মাল নিয়ে এমন বাহাদুরি আর অহংকার করছে সে মনে করে তার মাল যেন তার চেয়ে তাকে চিরকাল রাখবে না না হে মালওয়ালা হে টাকাওয়ালা হে বাড়িওয়ালা আসল কথা হলো আমরা তোমরা সবাই হলাম কবরওয়ালা এই জন্যে বলছিলাম মালের অহংকার সম্পদের অহংকার গোষ্ঠীর অহংকার দলের অহংকার শিক্ষার অহংকার অহংকার মাত্রই এটা অন্যায় জঘন্যতম অন্যায় অহংকারীকে আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই শব্দগুলি বলেছেন যে মানুষের সাথে চলাফেরা করতে অহংকার করে অথবা মনে মনে অহংকার পোষণ করে নিজেকে অনেক বড় মনে করে হামসে ডাঙ্গর কোন হে হামসে বড়া কোন হে আমার চেয়ে বড় কে আছে আমার চেয়ে প্রভাবশালী আমার উপর দিয়ে কথা বলার এখানে কে আছে এই ধরনের অহংকার যে পোষণ করে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসি না পছন্দ করি না
এজন্যে অহংকার করব না, বিনয়ী হয়ে চলব। অহংকার এটা মারাত্মক বড় গুণা। অহংকারীরা অহংকারীরা সাময়িক সাময়িক অহংকার দেখাইলেও শেষ পর্যন্ত সে ধ্বংস হয়, শেষ পর্যন্ত সে লজ্জিত হয়, শেষ পর্যন্ত সে অনেক তুচ্ছ এবং তাচ্ছিল্যের পাত্র হয়, ধ্বংসের আস্ত করে নিক্ষিপ্ত হয়। ফেরাউন অহংকার করেছে, ধ্বংস হয়েছে। নমরুদ অহংকার করেছে, ধ্বংস হয়েছে, আগুনে ফেলে দিয়েছে। বিনয়ী আল্লাহর বিশিষ্ট পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে দাউ দাউ করা জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত আগুনে নিক্ষিপ্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে শান্তিতে সফলতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে অগ্নিকাণ্ড থেকে বের হয়েছে, আর জালেম নমরুদ ধ্বংস হয়েছে। শুধু তাই না, কিতাবে লেখছে নমরুদ অহংকারী নমরুদ, সে এই মজলুম আল্লাহর বিশিষ্ট পয়গম্বর যার প্রতি আগুনে নিক্ষেপ করে যখন জুলুম করতেছিল, আগুনে যখন হাত পা বেঁধে যখন আগুনে নিক্ষেপ করতেছিল, তখন আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা আসমান জমিন থেকে একসঙ্গে ফেরেশতাকুল চিৎকার দিয়ে আল্লাহকে ডেকে বলছে, ও আল্লাহ তোমার এই বুড়া পয়গম্বরের সঙ্গে তোমার দুশ্মন এহেন কি আচরণ করতে আসে, আল্লাহ তোমার পয়গম্বরকে তুমি সাহায্য। দজ্জাতিল মালাইকা আসমান থেকে ফেরেশতারা চিৎকার করে উঠছে, জমিন থেকে ফেরেশতারা সে চিৎকার করে উঠছে। বোঝা গেল মাজলুমের জন্য আসমান জমিন এবং আসমান জমিনের অধিবাসী আল্লাহর দরবারে কান্নাকাটি করে ফরিয়াদ করে। আল্লাহ কেমন কবুল করছেন ফেরেশতার ফেরেশতার দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ কেমন কবুল করেছেন। আল্লাহ তাআলা কিতাবে লেখছে প্রতিদিন যতদিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে ছিল, এক বর্ণনা এসেছে 7 দিন, কোন বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন 40 দিন, কোন বর্ণনা আছে নমরুদের অগ্নিকুণ্ড ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 দিন বা 12 দিন, যতদিনই ছিলেন আগুনের মধ্যে প্রতিদিন আরশে আজিমের মালিক আরশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেন, ইব্রাহিম তুমি কেমন আছো, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আছেন না আছেন আল্লাহ কি জানেন না, আল্লাহ তো সব জানেন। ইয়ালামু সিররা ওয়া আখফা, কার বিরুদ্ধে ষড়যন্ত্র কর, কাকে ফাঁসাইতে মিথ্যা মামলা সাজাও, কাকে আটকাইতে মিথ্যা অপবাদ দাও, কার উপর জুলুম করার জন্য তুমি নীল নকশা পাক নীল নকশা কর, আত কুটুর ষড়যন্ত্র কুটিল ষড়যন্ত্র কর, আল্লাহ সব জানেন। ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ বলেন আমি গোপনটা জানি এবং গোপন থেকেও আরো যেটা গোপন সেটাও আমি জানি। একটা হইল গোপন আমার মনের কথা, আমার বউকেও বলি নাই, আমার মনের কথা পাশের সভাপতি সাহেবকে বলি নাই, আমার মনের কথা এখনো কাউকে বলি নাই, আমার মনেই আছে, এটা হইল গোপন, কাউকে বলি নাই, কেউ জানে না। আল্লাহ বলেন তোমার মনের কথা কাউকে বলো নাই, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ তোমার মনের কথাটাও জানি। ওয়া আখফা, এর চেয়ে আরো যেটা গোপন, এর থেকে আবার আরেক আরো গোপন কি, এর চেয়ে গোপন তাফসীর কিতাবে লেখে, এর চেয়ে গোপন হইল আগামী সপ্তাহে এমন বুধবারে আমার মনে কোন কোন কথা উদয় হবে এটা তো আমিও জানি না, আমার মনে ওই আগামী বুধবারে আগামী মাসে বেঁচে থাকলে আমার মনে কোন কথা উদয় হবে এটার খবর আমিও জানি না। আল্লাহ বলেন বান্দা তুমি তো জানো না আগামী 1 বছর পরে তোমার মনে কোন কথা উদয় হবে সেটা তো তুমি জানো না, আমি আল্লাহ তোমার ওই কথাটাও জানি। তো আল্লাহ তো গোপন থেকেও আরো বেশি গোপন যেটা সেটাও আল্লাহ তাআলা জানেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে কষ্টে আছেন না শান্তিতে আছেন এটা তো আল্লাহ তাআলা ভালো করে জানেন। এরপরেও আল্লাহ কেন আরশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি কেমন আছো, বিপদগ্রস্ত মানুষ এখান থেকে শিক্ষা পাওয়া যায়, কোনো মানুষ যদি বিপদে থাকে, কোনো মানুষ যদি সমস্যায় থাকে, তাহলে তাকে আরো ডাবায়া দিতে নাই, তার আরো দুস্তালাস করতে নাই, তার আরো বদনাম করতে
হাতে নাই কোন মুসলমান যদি বিপদে থাকে তার একটু খোঁজ খবর নেওয়া চাই তাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন চিন্তা করেন না আমরা আপনার জন্য দোয়া করতেছি আপনার কোন খেদমত থাকলে আমাদেরকে বলুন আমরা সাধ্যমত চেষ্টা করব আপনার বাসায় কিছু দেওয়ার থাকলে আমাদেরকে বলুন বাজার সদাই আমরা কইরা দিয়ে আসব চিন্তা করেন না বিপদ সব সময় থাকে না একবার আসে আবার চলে যায় বিপদগ্রস্ত যে আল্লাহর কাছে যত বেশি প্রিয় সে তত বেশি বিপদগ্রস্ত আশাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল হাদিসে এসেছে আম্বিয়া কেরাম হলো সমস্ত মানুষের মধ্যে যুগে যুগে আল্লাহর পয়গম্বরগণ বেশি বিপদের সম্মুখীন হয়েছে বেশি নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছে বিপদে পড়লেও শেষ পর্যন্ত সফলতার সূর্য তাদের মাথায় উদয় হয়েছে এজন্য বিপদে পড়া এটা দুর্ভাগ্য নয় এটাও সৌভাগ্য বিপদের পরে আল্লাহ পুরস্কার রেখে দিয়েছেন এ আল্লাহর পয়গম্বর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে তায়েফে কম বিপদগ্রস্ত ছিলেন না আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পুরস্কারটা কেমন দিয়েছেন আল্লাহ যেন বলেছেন হে আমার পয়গম্বর এতটা দিন আপনি কাফেরদের নিপীড়ন নির্যাতনের শিকার আপনি এত কষ্ট আপনি এত বিপদে বিপদগ্রস্ত আপনাকে এবার পুরস্কার দেব শুধু জমিনে রেখে নয় আপনাকে ফেরেশতা দিয়ে আমার দরবারে এনে আমি আপনাকে মেরাজ এনে আপনাকে পুরস্কার দান করব আল্লাহর পয়গম্বরকে যেন আল্লাহ বলে দিয়েছেন হে আমার পয়গম্বর আপনার কষ্টের উসিলায় আপনি যেই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন এর বিনিময়ে আপনাকে যে পুরস্কার দিব শুধু আপনাকে একা নয় আপনার গোটা মুসলমান উম্মতকে সহ আমি আপনাকে পুরস্কার দান করব সেই পুরস্কারটা কি ছিল তাও আপনারা জানেন সেই পুরস্কারটা ছিল 50 ওয়াক্ত নামাজ নয়বার পাঁচ ওয়াক্ত করে কমিয়ে নয়বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া দিয়ে আর 5 ওয়াক্ত রেখে দিয়ে আল্লাহর পয়গম্বরকে যেন আল্লাহ বলে দিয়েছেন হে আমার পয়গম্বর আর কমানো হবে না সিদ্ধান্ত চূড়ান্ত তবে আপনারা আদায় করবেন 5 ওয়াক্ত আমি যেহেতু 50-এর একটা সিদ্ধান্ত করে ফেলেছি সুতরাং আদায় করবেন 5 ওয়াক্ত আমি বিনিময়ে দেওয়ার বেলায় সওয়াব দেওয়ার বেলায় আপনাদেরকে দেব 50 ওয়াক্ত এই জন্য বিপদ দেখে ভয় করো না সবর করো ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সবরকারীদের সঙ্গে আছেন সবর করো সবর করো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসবে ধৈর্য ধরো আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে স্বয়ং আল্লাহ আছেন আল্লাহর সাহায্য আছে আল্লাহর রহমত আছে বিপদে পড়বা গুনাহ মাফ হবে বিপদে পড়বা ধৈর্য ধরবা দুনিয়া ও আখিরাতে নগদ এবং পরকালে তুমি পুরস্কার পাওয়া যাইবা ও ভাই এজন্য বলছিলাম গুনাহ থেকে তওবা করতে হবে গুনাহ থেকে ফিরে আসতে হবে গুনাহ ছাড়তে হবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যারা গুনাহ ছেড়ে দিয়েছে যারা গুনাহ থেকে পবিত্রতা অর্জন করেছে যারা তওবা করেছে নিশ্চয়ই তারা সফল কাম হয়ে গিয়েছে আমরা সবচেয়ে বেশি দিন রাত যেই গুনাহগুলি করি তা জবান দিয়ে করি হযরত সাহল ইবনে সাআদ বিশিষ্ট সাহাবী সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফখিদাইহি আদমান লাহু বিল জান্নাহ নবীজি বলেন যে ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গকে দুইটা গোস্তের টুকরা দুইটা অঙ্গ দুইটা অংশ শরীরের এই দুইটা অংশকে যে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার গুনাহ থেকে ফিরিয়ে রাখার জিম্মাদারি নেবে দায়িত্ব নেবে যে আমার এই দুইটা অঙ্গ দিয়ে গুনাহ হতে দেব না আমি এই দুই অঙ্গ দিয়ে গুনাহ করব না একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জবান আরেকটা হলো দুই পায়ের দুই রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান একটা হলো জবান আরেকটা হলো লজ্জাস্থান তথা যে ব্যক্তি
তার চরিত্রটাকে পবিত্র রাখার কলুষিত কলঙ্কিত না করার জিম্মাদারি নেবে দায়িত্ব নেবে আজম বিল জাজম করবে দৃঢ় প্রতিজ্ঞা করবে আমার চরিত্র আমি নষ্ট করব না আরেকটা হলো জবান জবানে তালা লাগাবে এই জবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বলেন জিব্বা নিজে টেনে ধরে সাহাবায়ে কেরামকে বুঝায়া বলেছেন ও সাহাবীরা আমাদেরকে অনেক ক্ষতি করেছে আমাদেরকে ধ্বংস করেছে আমাদের এই জিব্বাটা এই জিব্বাটা আমাদেরকে ধ্বংস করেছে নবীজি বলেন যে ব্যক্তি এই জিব্বাটাকে তালা লাগাবে দুই ঠোঁট বন্ধ রাখবে কথা বলবে না কথা না বলি কি আর থাকতে পারবে কথা বলবে তবে যেই কথাই সওয়াব যেই কথা উপকার যেই কথাই লাভ আছে সত্য কথা সঠিক কথা উপকারী কথা বলবে জিকির বল জিকির করবে এছাড়া মিথ্যা কথা গীবত কথা পরনিন্দামূলক কথা গীবতের কথা অন্যকে কষ্টদায়ক কথা অন্যের দুষ্বর্ণনামূলক কথা এই জবান দিয়া বলবে না আল্লাহর নবী বলেন এই জবানটাকে যে গুনাহ থেকে হেফাজত করার দায়িত্ব নেবে আর লজ্জাস্থানটাকে পবিত্র রাখার দায়িত্ব যে নেবে আল্লাহর নবী বলেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব সুবহানাল্লাহ হযরতে উকবা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী বাঁচব কিভাবে মুক্তি পাব কিভাবে আমার কবরে যেন আজাব না হয় আমার মৃত্যুর সময় যেন কষ্ট না হয় আল্লাহ হাশর ময়দানে আমি যেন আরশের যা আরশের ছায়ায় জায়গা পাই ওগো আল্লাহর নবী আমাকে বলে দেন না আমাকে কিছু আমল দিয়ে দেন না কোন আমলগুলি করলে কিভাবে চললে আমি হাশরের ময়দানে আরশের ছায়ায় জায়গা পাব কবরে জান্নাতের ফুলের বিছানা পাব আ কবরে জান্নাতের পোশাক পাব কবরে জান্নাতের আলো বাতাস পাব দানা পানি পাব ওগো আল্লাহর নবী বলে দেন না মৃত্যুর সময় যেন আমার কষ্ট না হয় আমাকে এমন কিছু আমল বলে দেন না এমন কোন এমন কিছু প্রসেসিং বলে দেন না এই প্রসেসগুলো আমি অবলম্বন করব আর দুনিয়াতেও আমি নাজাত পাব কবরে আমি নাজাত পাব হাশরে আমি নাজাত পাব দুনিয়া তো চিরদিন থাকব না চিরদিন তো থাকার জায়গা না শিগগিরই তো চলে যাব শিগগিরই তো চলে যাব ঘুমাইবার সময় তো দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ আমি তোমার নাম নিয়ে মরতেছি ওয়া আহিয়া তুমি যদি আবার ভোর রাতে জাগায়া দাও তাহলে আমি জাগতে পারবো আর না হয় তো মরে যাব তোমার নাম নিয়ে আমি মরতেছি কবর দেখলে আমি দোয়া পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু আতবাউকুম হে কবর জগতের ভাই বোনেরা আজ কতদিন এসেছো কতদিন হয়ে গেল কবরে এসেছো একটা আওয়াজ তোমাদের পায় না তোমার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তোমাদের জন্য দোয়া করে গেলাম আল্লাহ যেন তোমাদেরকে কবরে শান্তিতে রাখেন আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন তোমাদেরকেও মাফ করে দেন কবর দেখার দোয়ার শেষ বাক্যটার অর্থ হলো আনতুম সালাফুনা ওয়া নাহনু আতবাউকুম হে কবর জগতের ভাই বন্ধুরা তোমরা আমাদের একটু আগে আগে গিয়েছো আমরাও তোমাদের পিছনে পিছনে আসতেছি তোমরা তো আমাদের একটু আগে আগে গিয়েছ মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমি লিদুলিল মাউতি ওয়া বনুলিল খারাবি লিদুলিল মাউতি ওয়া বনুলিল খারাবি হে কবর জগতের ভাই বোনেরা তোমরা আমাদের একটু আগে আগে গেলা আমরা তোমাদের ঘরের ওই বাসিন্দা আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি
এই জন্য যে কোনো সময় চলে যাব যে কোনো সময় কবর দেখলে তুই কোথায় বলি তোমরা গেলা আমরাও আসলাম আসতেছি আমরা চলে যাব এই জন্য আল্লাহর নবীকে আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল বলে দেন আমাকে কিছু সবক দিয়া দেন এই সবকগুলি আমি আদায় করব এই আমলগুলি আমি করব আমি কবরে গেলে শান্তিতে থাকব আমি হাশর ময়দানে নাজাত পাব সবচেয়ে বড় কথা আমাকে এমন আমল বলে দেন যে আমলগুলি আমি করলে আমি কোটি কোটি বছরের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাইব আল্লাহর রাসূলকে সাহাবী জিজ্ঞেস করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সাহাবী বলে দিলাম শুধু তোমাকে না প্রত্যক্ষভাবে তুমি জিজ্ঞেস করলে আর তোমাকে জবাবটা দিলাম এটা প্রত্যক্ষভাবে তোমাকে বললাম পরোক্ষভাবে কিয়ামত পর্যন্ত আসন্ন কোটি কোটি মুসলমানকে আমি এই সবকটা দিয়ে গেলাম মান্না যা তুই ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল মুক্তি পাবো কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তিনটা আমল করওয়া এক নাম্বার আমল আমলিক আলাইকা লিসানাক গুনাহ জবান দিয়া গুনাহ করা বন্ধ করওয়া জবানটারে তালা লাগাইবা মুখ বন্ধ করবা মুখ সামলাইবা বাবার সাথে কথা বলতে সাবধানে কথা বলবা ভাইয়ের সাথে কথা বলতে সাবধানে কথা বলবা মায়ের সাথে কথা বলতে সাবধানে কথা বলবা কাউকে কষ্ট দিবা না কারো ক্ষতি করবা না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে এক নাম্বার হলো জবানটাকে নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার হলো ওয়াবিকি আলা খাতিআতি কান্দনা গুনার জন্য কানবা আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাফ চাইবা তিন নাম্বার হলো বল ইয়াসাকা বাইতুক একলা একলা থাকার চেষ্টা করবা আরেকজনের কাছে বসলেই গুনাহ শুরু করে দিবা গুনাহ থেকে বাঁচার জন্য একা একা থাকার চেষ্টা করবা আল্লাহ আমাদের সকলের অতীত দিনের সমস্ত গুনাহ দয়া করে আল্লাহ মাফ করে দেন আমাদের বাকি জিন্দেগীটা যেন আমরা গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহ থেকে পবিত্র থেকে কাটাইতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরপরে আমাদের আলোকে